আমরা ইসলাম পেয়েছি এখন থেকে প্রায় 800 বছর আগে। এই জমিনে এসেছেন শাহদালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর আগে কিন্তু এই জায়গাটা ছিল শিরকের আড্ডাখানা, সেখানে আল্লাহকে বাদ দিয়ে 360 দেবতাকে, 33 কোটি দেবতাকে পূজা করা হতো। সেখানে মুসলমান গরু জবাই করতে পারত না, আকিকা করতে পারত না, কোরবানি করতে পারত না। মুসলমানরা মজলুম ছিল, নির্যাতিত ছিল, মুসলমানদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, স্বতন্ত্র জাতি হিসাবে তাদের পরিচয় দেওয়াটা কঠিন ছিল। সেখানে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি তার কর্ণগোচরে আসলো যে একজন মুসলমান তার ছেলের আকিকা করার জন্য প্রভাবশালী দুর্দান্ত জালিম বাদশাহ তার হাত কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিম, বলবেন না কিছু, নাউজুবিল্লাহ মিন জালিম। একটা সুন্নত কাজ, ফরজ নয়, ওয়াজিব নয়, আকিকা করা সুন্নাহ। কি বলেন, আকিকা করা সুন্নাহ, একটা সুন্নত কাজ উনি করেছেন, এজন্য তাকে কি করা হয়েছে, তার হাত কেটে ফেলা হয়েছে। এই কথাটা শুনে তিনি জিহাদ ঘোষণা করলেন। আস্তে আস্তে সুরমা নদীর তীরে আসলেন। আসার পরে বাদশাহ যখন এই গোবিন্দ রাজা যখন খবর পেল শাহজালাল রহমতুল্লাহ আসতেছেন, তখন তাকে ঠেকানোর জন্য, আটকানোর জন্য সমস্ত নৌকাগুলো সে বন্দী করে ফেলল। কি বললেন, নৌকা নেই, উনি আসতে পারবেন না। আল্লাহর ওলিরা, সিরাজাম মুনিরা, হুজুর পূর্ণ সৈসাম থেকে সেই প্রজ্বলিত বাতির অংশটা পেয়ে থাকে। সিনাব সিনা, কি বলেন, সিনাব সিনা, একটা সিনা থেকে আরেকটা সিনা। ওরা বলবে এটা আবার কি, এটা আবার কি, যে যেমন তাকে সেভাবেই বুঝাইতে হয়। ওই যে আমাদের উপরে মাথার উপর যে সূর্য আছে, সেই সূর্য আমাদেরকে আলো দেয়, আলোটাকে বেড়া দিলে আলো কিন্তু ভিতরে ঢুকতে পারে না, পারে কিন্তু আলো থেকে আলো নিয়ে ভিতরকে আলোকিত করা যায়। ছোট সময় আপনাদের স্মরণ আছে কিনা, ঘর থেকে আয়না নিয়ে আমরা সূর্যের দিকে আয়নাটা রেখে ঘরের ওই খাটিয়ার নিচের দিকে একটু ধরলাম, দেখা যায় খাটিয়ার নিচ একেবারে আলোকিত হয়ে গিয়েছে, হয় না? এটা কেমনে আসলো, আয়না আলোটাকে ধারণ করেছে, এখান থেকে আয়না রিফ্লেক্স করে অন্ধকারের দিকে যখন তাকে দেয়া হয়েছে, তখন অন্ধকারকে সে আলোকিত করেছে। এটা তো বুঝবে, এটা যদি বুঝে না, সে বাস্তববাদীও নয়, মুসলমান তো নয়, সে নাস্তিকেও টিকতেছে না। কারণ নাস্তিকরা এটা মানে, তারা তো বাস্তববাদী, যা দেখে তা মানে, তারা তো তাও মানে। একটা সূর্য থেকে যদি যান্ত্রিক সভ্যতার আশ্রয় নিয়ে সেই সূর্যের আলোকে অন্ধকারের দিকে ধরলে অন্ধকার জায়গাটা আলোকিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের সিনাকে নূরে মারিফত, নূরে মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর মহব্বতের নূর দ্বারা এতই প্রজ্বলিত করেছেন, কিয়ামত পর্যন্ত তার উম্মতরা তার ইলমের সাথে সম্পর্কিত হওয়ার ফলে একের পর এক সিলসিলা বো সিলসিলা, নসল বো নসল, তার কাছ থেকে সেই ইলমের নূর অর্জন করতে থাকবে। এবং রিয়াজত মেহনতের বদৌলতে একটা পর্যায়ে কি হবে, যে তাদের কাছ থেকে, নবীর কাছ থেকে মুজেজা প্রকাশ পাবে এবং ওলিদের কাছ থেকে কারামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ, কি পায়, কি বলেন, কারামত। ইসলামী আকিদার কিতাব খুলে দেখেন, প্রত্যেকটা আকিদার কিতাবে রয়েছে যে কারামত সত্য, মুজেজা সত্য। এখানে এই যারা ধর্মের ঠিকানা নিয়েছে তারা বলতেছে শাহজালাল এসেছেন, তবে উনি নৌকা পান নাই, কিন্তু বাসের চাইল আছে না, বুড়ের বেলায় আর বাসার চাইলে নাকি উনি পাড়ি দিয়েছেন। তো একজন আলেম শুনছিলাম বলেছে যে তোর বাবা তখন বাসের ব্যবসা করতো বোধহয়, তোর দাদা, এই জন্য তোর দাদা জানছে যে উনিরা, ওনারা কি করেছে, বাসের চাইলে এসেছে। আর আপনার বতার মতো সারা বিশ্ব
ঈশ্বর পর্যবেক্ষক, যিনি সারা দুনিয়াকে সফর করেছেন জানার জন্য, তিনি লিখেছেন যে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ে নামাজে করে 300 শহরের জন্য আলীকে নিয়ে তিনি সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে এসেছিলেন। আজকে বলা হচ্ছে কাবা শরীফের ভিতরে ছিল 360 মূর্তি আর 360 অলি, সংখ্যা মিলে গেছে। যে বলেছে সে আলেম নয়, আমি জানি তার ব্যক্তিগত তত্ত্ব। লন্ডন থেকে মসজিদের ফান চুরি করে কোরআন করে সে দেশে এনেছে, আজকে ইসলামের ঠিকাদারি সে নিয়েছে। যেখানে কনির উপরে আরব দেশের লোকরা গরমের দিনে ঘরের ভিতরে কনির উপরে পর্যন্ত হাত এবং পায়ের ঘন্টার নিচে একটা কাপড় পরে, এটা তাদের নির্দিষ্ট পোশাক, সেই পোশাক কাপড়ে সে নামাজ পড়াচ্ছে, দাড়ি নাভি পর্যন্ত, চুল পিঠ পর্যন্ত। মানুষ না অদ্ভুত কোনো জানোয়ার, চেনা যায় না এমন মানুষ। সে বলতেছে সংখ্যায় মিলে গেছে 360 মূর্তির সাথে, যদি সংখ্যায় মিলে যায় আর 360 জন অলিকে 360টা মূর্তির সাথে তুলনা দেওয়া যায়, তাহলে আসলে একটু আমরা সংখ্যা দেখে নেই। ওই যে ব্যক্তি বলেছে যে 360 মূর্তির সাথে 360 অলি মিলে গেছে, আপনি যদি মিলান, আমাদের সিলেটের পুলের নিচে আছে না, ওটাকে কি বলে বলেন না, আপনারা জানেন না, না অর্চক্যটা বলেন না, আপনারা কথা বলেন না, অর্চুক কয়টা, কান কয়টা, নাকের বাসি কয়টা, হ্যাঁ পা কয়টা, হাত কয়টা, দুইটা। সুতরাং সব দিক থেকে তো ওনার সাথে মিলতেছে, কি বলেন? 360 অলিকে যদি 360 মূর্তির সাথে মিলানো যায়, তাহলে ওনার নাক মুখ চুকের সাথে মাথার সাথে তো এটাকেও মিলানো যাইতে, যদি কেউ মিলাইয়া দেয় তাহলে উনি কি করবেন? সুতরাং যা তা বলবেন না, উপরে পড়বে, ঠেকাতে পারবেন না, আটকাতে পারবেন না, বেড়াদারি করবেন না। আমরা একে আমাদের সাথে তারা বেড়াদারি করেছে ইঁদুরের মতো, ইঁদুর যেমন ঘরের ভিতরে ডান চুরি করে নেওয়ার জন্য মাটি কুড়ে কি করে রাস্তা করে, ঠিক না? আবার যখন লোক বুঝে তখন সে ঢুকে যায় ভিতরে, তো তাকে বের করার ঔষধ কি? ভালোভাবে পানি দিলে কি হয়ে যায়, সে বেরিয়ে আসে, আর গর্তের মধ্যে থাকতে পারে না। আমাদের সিলেটের দুর্গা শরীফ শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির দুর্গা শরীফে যারা হামলা করেছিল তাদেরকে এই সিলেটের মাঠে দেখায় এবার মতো পানি দিয়ে বের করা হয়েছিল, ঠিক কিনা? আজকে আমরা যারা ইসলামী চিন্তাবিদ নিজেদেরকে দাবি করি, আপনাদের জানা উচিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন সূরা মুমিনিনের প্রথম দিকে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন। রক্ষণশীল মুখ থাকতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করে কথা বলতে হবে। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিসের জিম্মা নিলে রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে মুখ সামলাবে, যারা তাদেরকে আল্লাহ নবী নিজের জিম্মা নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। 360 অলির সাথে 360 মূর্তিকে যারা তুলনা করেছো, জীবনের মতো তওবা করো, তওবা করে, ইস্তিগফার করে, কোরআন পড়ে ঈমান দেখাও। কার সাথে কাকে তুলনা করা হচ্ছে? বলতেছেন যে শাহজালালের দরগাটা নাকি মরকজুস শিরিক, এখানে এটা হচ্ছে শিরিকের কেন্দ্রবিন্দু। বলেন এটা শিরিকের কেন্দ্রবিন্দু? তোমার বাবা কলমা পড়াইছে সিলেটের মুসলমানদেরকে, কেমন পর্যন্ত এই উপমহাদেশের মুসলমানদের বৃহত্তম অংশ যেখান থেকে ইমানের নূর পেয়েছে সেটি হচ্ছে দরগাহে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি। বিরাদরান ইসলাম, এই হচ্ছে তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের লড়াই করতে হবে না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি।
তারা তো বুখারি শরীফ ছেলে মানে না, এটা তো বুখারি শরীফ থেকে বললাম, যারা আল্লাহর ওরিদের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লারেশন করেছেন, যদি সম্ভব হয় আল্লাহর সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করো। কেউ পারে নাই, ফেরাউন পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, আবু জাহেল পারে নাই, আবুল হাব পারে নাই, উতবা পারে নাই, সাহাবা পারে নাই, যুলকাসরা তামিমি পারে নাই, এরা পারে নাই, তুমিও পারবা না, ধ্বংস হবা। কোরআন সুন্নার দলিল যেখানে আছে, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ডর নেই, কোনো চিন্তা নেই। তুমি আসছো কোথেকে, কোথাকার কে তুমি? আল্লাহর ওলিদেরকে তুমি 360 মূর্তির সাথে তুলনা করো? তুমি জানো এই বাংলাদেশের জঙ্গলে, পর্বতে, পাহাড়ে, মসজিদে মসজিদে যাদের পদচারণায় আজকে আজকে দুনিয়ার মানুষরা দিনের খেদমত শিখতেছে, দিন শিখতেছে, জুমা হচ্ছে কিনা, প্রত্যেক জুমা বয়ান হয় কিনা, আজকে এই বাংলাদেশের লক্ষ তোমার মাহফিল হয়, তোমার বাবার ওসিলায় নাকি আমার বাবার শাহদালালের ওসিলায়, বলেন, শাহদালালের ওসিলায়। আজকে শাহদালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ সম্মানে আঘাত করা হচ্ছে, আমরা যদি নীরব থাকি তাহলে আমরা হযরত শাহদালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ প্রকৃত ইমানি সন্তান হতে পারি? বিরাদরানে ইসলাম, আজকে আমাদেরকে এই মাহফিল থেকে একটা কথা দৃঢ় প্রত্যয় নিয়ে যেতে হবে, আমরা নবী রসুল আম্বিয়া সাহাবা তাবেইন আমলিয়াদের পথে ছিলাম, পথে থাকবেই, সকালে পড়ুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমি যে ইসলামিয়ার কি তারানাটা কি, নবী রসুল আম্বিয়া সাহাবা তাবেইন আমলিয়া যে পথে চলেছেন সে পথে মোরা চলিলাম, সে পথে আজি মোরা চলিলাম, তালামে যে ইসলাম, তালামে যে ইসলাম, তালামে যে ইসলাম, এই শুদ্ধ আকীদা দারি এই সংগঠন, এবং আমি মনে করি না এটা যে শুধু আমার তালামিজ, বরং আউলিয়া কেরামদের প্রতিষ্ঠিত সংগঠন, প্রতিষ্ঠিত খেদমত প্রত্যেকটাই এই ধারার উপরে প্রতিষ্ঠিত। আজকে যারা নতুন করে আউলিয়া কেরামের ধারাকে পরিবর্তন করে নিজেদের ধারা প্রবর্তন করে মানুষদেরকে বিভ্রান্ত করার পায় তারা চালাচ্ছেন, ও সমাধি আপনাদের জন্য অপেক্ষা করতেছে, কোন সমাধি আপনাদের জন্য অপেক্ষা করছে না। মনে রাখবেন, বাতিল ধ্বংস হওয়ার জিনিস, যা আল হাক্কু ওয়াজাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সকলে পড়ি সুবহানাল্লাহ।